ওয়েলকাম টু সেলফ লার্নিং পয়েন্ট। এখন আমি এই প্রশ্নটা সলভ করব। প্রশ্নটা একটু দেখে নাও, এ বি সি নট, এ বি নট, সি নট, তারপর আছে প্লাস এ বি। সলভ করতে হলে আমাকে প্রথমত একটু দেখে নেই যে এই তিনটার মধ্যে কমন যায় কিনা। দেখো আমি এখানে এ কমন নিতে পারি, এ কমন নিতে পারি, এ, কারণ তিনটাতে কিন্তু এ একই রকম, কিন্তু বি এক একটাতে এক এক রকম, কোনোটাতে নট আছে আবার কোনোটাতে নট নাই। সো আমরা বিটা কমন নিতে পারবো না। তারপর দেখো এখানে আছে সি নট, সি নট, সি নট কিন্তু আবার তিনটার মধ্যে নাই, আছে দুইটাতে। হোয়াট শুড আই ডু নাও? আমাকে দেখতে হবে যে সবচেয়ে বেশি কমন নিয়ে আমরা কিভাবে অঙ্কটা ছোট করতে পারি। তোমার মূল উদ্দেশ্য থাকবে অঙ্কটাকে ছোট করা এবং কিছু মান ভ্যানিশ করে ফেলা, এবং এর জন্য যা যা করা দরকার তাই তাই তোমাকে করতে হবে। প্রথম দুইটার মধ্যে কমন যায় এ এবং সি নট, এ সি নট দুইটাতে কিন্তু একই রকম আছে। তাহলে দেখো এখানে থাকবে বি এই প্লাস, তারপর এখানে থাকবে বি নট প্লাস এ বি, তাই না? বি আর বি নট থাকবে। তো যোগের উপপাদ্য অনুসারে আমরা জানি এ আর এ নট যোগ করলে অন হয়, সো এখানে বি আর বি নট যোগ করলে যোগের উপপাদ্য অনুসারে কি হবে? অন হবে। সো আমরা এখানে লিখব অন প্লাস এ বি। দেখো গুণের উপপাদ্য অনুসারে কিন্তু অন এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে কি হবে? এ হবে। যদি আমি এ সি নট এর সাথে অন গুণ করি তাহলে কি হবে? ঠিক একই রকম ভাবে এ সি নট হবে। তো এর জন্য আমরা এখানে লিখব এ সি নট প্লাস এ বি। দেখো তো আবার এখানে কিছু একটা কমন যায়, এ কমন যায়, তাই না? এখানেও এ আছে, এখানেও এ আছে, এবং দুইটা এ একই রকম। তাহলে আমরা এ যদি কমন নেই তাহলে থাকবে সি নট প্লাস বি। এই ফাংশনের অ্যান্সার সি নট প্লাস বি। ওয়েল এটা যদি সলভ করি তাহলে দেখো এ এই ব্র্যাকেটের মধ্যে দুইটার সাথে কি হবে? গুণ হবে। অর্থাৎ এ একবার এ নটের সাথে গুণ হবে, এ একবার কিন্তু বি এর সাথে গুণ হবে। তো যদি আমি এ একবার এ নটের সাথে গুণ করি তাহলে হবে এ ইনটু এ নট, তারপর এই প্লাস বসাবো, তারপর এ একবার বি এর সাথে গুণ হবে এ বি, তারপর দেখো এখানে থাকে এ বি, লাস্টের অংশটা বসিয়ে দিলাম। এ আর এ নট যদি গুণ করি তাহলে হবে জিরো। এটা গুণের উপপাদ্য অনুসারে আমরা জানি এ আর এ নট যদি গুণ করা হয় তাহলে কি হবে? জিরো হবে। সো এ আর এ নট গুণ করে জিরো লিখব, প্লাস আর এ বি, এ বি দুইটা যোগ করলে এ বি হবে, কারণ যোগের উপপাদ্য অনুসারে আমরা জানি এ এর সাথে যদি এ যোগ করি তাহলে কি হয়? এ হয়। সো একই রকম ভাবে এ বি আর এ বি যোগ করলে এ বি হবে, এর জন্য আমরা কি লিখব? এ বি লিখব। আর এ বির সাথে যদি শূন্য যোগ করি তাহলে হয় এ বি, কারণ যোগের উপপাদ্য অনুসারে এ এর সাথে যদি শূন্য যোগ করতাম তাহলে কি হতো? এ হতো। একই রকম ভাবে এ বির সাথে শূন্য যোগ করলে এ বি হবে। ওয়েট ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই